অরণ্যবাবু, অরণ্যবাবু উঠুন, আপনার জন্য চা এনেছি। উঠুন, আদা দেওয়া চা এনেছি আপনার জন্য। আদা দেওয়া চা আনলে কেন? কফি নিয়ে আসতে পারতে। এখন না, আপনার আদা দেওয়া চাটা খাওয়া খুব দরকার। আপনার হাতের ব্যথাটা এখনো কমেনি দেখছি। এই নিন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না না আপনি এখন এটা খাবেন না। এবার থেকে রোজ ঘুম থেকে উঠে মেথি মৌরি আর বাতাসার জল খাবেন। দাঁড়ান আমি নিয়ে আসছি। কেন, কি হয়েছে? তুমি ভুল করে চাতে চিনি দিয়ে দিয়েছো। না না, মেথি মৌরি আর বাতাসার জল আপনাকে খেতে হবে, আপনার পেটটা ঠান্ডা হবে তাতে। কয়েকদিন ধরে আপনার পেট গরম হচ্ছে তাই না? ওর জন্য চুলটা এরকম লাল লাল হয়ে যাচ্ছে, এরপর তো পেকে যাবে। হোয়াট? হ্যাঁ, উমা কি হলো, আপনি হাসছেন কেন? আমি কি কিছু ভুল বললাম? আরে এই বয়সে যদি আপনার চুল পেকে যায় তাহলে তো লোকে আপনাকে বুড়ো 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 বলবে, সেটা কি আপনার শুনতে ভালো লাগবে বলুন? দেখুন এই বয়সে চুল কেমন লাল হয়ে যাচ্ছে, ছি ছি ছি, আর আপনি এভাবে হাসছেন। আখি তুমি তুমি এটা আজ দেখলে? হ্যাঁ, কেন ইমা এটা আপনার অনেকদিন ধরে হচ্ছে নাকি? আর আপনি সেটা পাত্তা দেননি? আরে একবার আমাকে তো বলবেন, আমিও তুচ্ছা, আমি এটাকে কেন খেয়াল করিনি কে জানে। আর খেয়াল করলো, এত ঝামেলার মধ্যে সে পরিস্থিতি আর সুযোগই ছিল না যে আপনাকে কিছু বলবো। যাকে আমি আমি নিয়ে আসছি। বাকি শোনো, তোমার কি কোনোদিনও হবে না? কি সেটা? তোমার সবসময় মিসিং বুদ্ধি। তাকে একটা কাজ করো, আমাকে বরং ওই সমস্ত মেথি টেথি না খাইয়ে তুমি বরং ওই যে ব্রেনের কি ওষুধগুলো হয় না, ওই যে ব্রেনও নাকি, তুমি তুমি ওই টনিক খাও, কাজে দেবে। কেন আপনি আমাকে কেন বলছেন? আমার আমি আবার কি করলাম? আমার মাথায় বুদ্ধি নেই কি বলছেন বলুন তো? আমি এটাই বলছি যে তোমার মাথায় বুদ্ধি নেই, আর তাছাড়া তোমার ফ্যাশন সেন্সটাও খুব খারাপ। তখন আমার চুল লাল হয়নি, আমি আমি হাইলাইট করিয়েছি। মানে এই যে বললাম তোমার ফ্যাশন সেন্স নেই, ইউ নো হোয়াট, প্যাম তোমার থেকে অনেক বেশি স্মার্ট। অ্যান্ড অ্যাকচুয়ালি প্যামের এই হেয়ার স্টাইলটা পছন্দ, আর আমি যখন প্যামের সাথে বিয়ে করবো ভেবেছি তখন তো আমার প্যামের জন্যও কিছু করা উচিত। দ্যাটস দ্য রিজন আই হ্যাভ কালার্ড মাই হেয়ার। কি আপনি প্যাম ম্যামের কথা শুনে এরকম বাজে রং করে সংসেজেছেন? হ্যাঁ এখন তো আপনি ওনারই কথা শুনবেন, উনি তো এসব ভালোবাসেন, আর আমি আমি হলাম বোকা সোকা সাদা মাটা। উনি তো সাজগোজ ভালোবাসেন, ওনার কথা তো আপনি শুনবেনই। ইয়া ডেফিনেটলি। আচ্ছা একটা কথা সত্যি সত্যি জিজ্ঞেস করব, উত্তর দেবেন? একটা হলে বলতে পারি, এখন তুমি যদি অনেকগুলো বোকা বোকা প্রশ্ন করো তার উত্তর আমি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটাই প্রশ্ন, আপনি সত্যি সত্যি প্যাম ম্যামকে বিয়ে করার মতলব করছেন না তো? নো দ্যাটস আ স্মার্ট কোয়েশ্চেন, যদিও এর উত্তরটা আমি রাত্রে দেব। রাতে? কেন রাতে? কেন পেশেন্স, সেটা রাতেই জানতে পারবে। বুঝে না সে বোঝে না, সোম থেকে রবি রাত ১১টা থেকে প্রতিদিন ১ ঘন্টা স্টার জলসায়।